হ্যালো ভিউন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো অলরেডি আমি তোমাদেরকে 5টা ভিডিও দিয়ে দিয়েছি, এটা 6 নম্বর ভিডিও হচ্ছে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে তুমি কোয়েশ্চেন পেপারগুলোকে অ্যানালাইসিস করবে, কিভাবে স্মার্ট ওয়েতে এগোবে। কারণ প্রথম থেকে একটা কি হয়, ইন্টেনশন হয়, সবার একটা ইন্টেনশন দেখেছি যে শুরুতেই যে কয়েকটা বইয়ের নাম বলেছি বা যে কয়েকটা বই তোমাদেরকে কেউ পড়তে বলে সেটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে স্টার্ট করো। বাট এই যে ওয়েটা, এটা কিন্তু অনেকটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ বিকজ অফ দ্যাট তুমি তো স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো না, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো না, কোয়েশ্চেনের লেভেলটা বুঝতে পারছো না। তো এই জিনিসটা কিন্তু তোমাদের চেঞ্জ করার দরকার আছে। তো আজকে আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দেবো যে কীভাবে তোমরা এগোবে। শুরুতেই বই না পড়ে প্রথমে কী জিনিসগুলোর উপরে বেশি করে তোমাকে ফোকাস করতে হবে, এবং কোন জিনিসগুলোকে বেশি তুমি যদি অ্যানালাইসিস করো এবং খুব ভালোভাবে যদি তুমি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি প্রেডিক্ট করতে পারবে ইন ফিউচার কী ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে। ওকে, সো দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মাস্ট লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এরকম WBCS রিলেটেড স্ট্র্যাটেজি পাওয়ার জন্য মাস্ট সাবস্ক্রাইব করে নিও। দেখো, শুরুতেই এই পিকচারটা থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যেটা কাজ করি না, আমরা যেটা শুরুতেই যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন বই যারা সাজেস্ট করে সেই বইগুলোকে নিয়ে এসে পড়তে স্টার্ট করি। বাট এই যে প্রসেসটা, এটাতে কিন্তু তোমার কিন্তু অনেকটাই কিন্তু হয়রানির শিকার হতে হয়। কারণ প্রথমত তুমি জানো না যে তুমি কেমনভাবে এগোবে, কী ধরনের স্ট্যান্ডার্ড আছে কোয়েশ্চেনের, কী লেভেলের কোয়েশ্চেন আসছে, আন্ডারস্ট্যান্ডিং কতটা দরকার, কনসেপচুয়াল বিল্ডিং তোমার কতটা দরকার। সো এইটা কিন্তু খুব বড় প্রবলেম স্টুডেন্টরা শুরুতেই কিন্তু এই ভুলটা করে। তো এখান থেকে তোমাকে সরে আসতে হবে। প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। এত বই পড়াশোনা না করে প্রথমে তুমি কী করো না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার কালেক্ট করো। আমি তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস ইয়ার কোন জায়গা থেকে করবে, যাতে তুমি এফিসিয়েন্টলি জিনিসগুলোকে ম্যানেজ করতে পারো। নাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করলে তাহলে তুমি দেখতে পাবে যে তোমাকে কোন জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে, কোন পার্টগুলো রয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন বারবার আসছে, কোন চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে। যেরকম তুমি যদি INM পড়ে নাও, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তোমরা সবাই পড়ো, নাও INM থেকে কোয়েশ্চেন কিন্তু এখন যেগুলো আসে সেগুলো কিন্তু ইভেন্ট বেস আসছে। এখন তোমরা কী করছো, পুরো INM-কে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ছো। বাট এটা তোমার কী হচ্ছে, তোমার টাইম বাড়িয়ে দিচ্ছে, 1 নম্বর তোমার নোটসের যে স্ট্রেংথ সেটাকে বাড়িয়ে দিচ্ছে। তো তোমাকে কী করতে হবে, INM-কে ইভেন্ট বেসে ডিভিশন করতে হবে। যেরকম কি নন কোপারেশন মুভমেন্ট একটা ইভেন্ট হয়ে গেল, দেন কুইটিনিয়া মুভমেন্ট একটা ইভেন্ট হয়ে গেল, দেন তুমি CDM মুভমেন্ট একটা ইভেন্ট হয়ে গেল। তো ইভেন্ট অনুযায়ী তুমি ভালোভাবে ওটাকে রেডি করো। নাও, এই যে ট্রেনটা তুমি কোথা থেকে পাবে, এই ট্রেনটা তুমি পাবে তুমি ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে। নাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে তুমি দেখবে ওই ধরনের ইভেন্ট বেস কোয়েশ্চেনগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। নাও, একটা বড় চিন্তাভাবনা, একটা বড় প্রবলেম কী হয়, আমরা যে শুরুতে যেটা বইটা পড়ি, যে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের মনের মধ্যে যে স্যার আমি তো বইটা পড়লামই না, তাহলে আমি কী করে কোয়েশ্চেনটা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে এসছে। নাও, শুরুতে তুমি একটা কাজ করো, শুরুতে তুমি কী করবে না, প্রথমে কী করো, পুরো প্রত্যেকটা যে যে বই নাম বলেছি, হিস্ট্রির ক্ষেত্রে যেরকম জীবন মুখোপাধ্যায় বলেছি, জিওগ্রাফির ক্ষেত্রে কার্তিক চন্দ্র মণ্ডল বলেছি, দেন পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত বলেছি, তো এগুলোকে কী করো না, একটা পুরো ডিসক্রিপশানে বানাও যে কোন বই থেকে বা কোন টপিক থেকে টোটাল কতগুলো চ্যাপ্টার রয়েছে। যেরকম হিস্ট্রিতে আছে এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিভ্যাল হিস্ট্রি অ্যান্ড অলসো মডার্ন হিস্ট্রি। নাও, মডার্ন হিস্ট্রি অনেকগুলো চ্যাপ্টার পেয়ে যাবে, স্বদেশী আন্দোলনের আগে পর্যন্ত, দেন নন কোপারেশন আগে পর্যন্ত, দেন সিরিয়াম মুভমেন্ট পর্যন্ত, দেন মুসলিম পিরিয়ড একটা রয়েছে, মুসলিম লীগের পিরিয়ড, তো এরকম একটা ডিভিশন পেয়ে যাবে। তো ওই ডিভিশনগুলোকে লিখে রাখো। ফের অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতেও টপিক বাই টপিক তুমি লিখে রাখবে, মেডিভ্যাল হিস্ট্রিতে ক্ষেত্রেও সেম, ফের পলিটিতে গেলে লক্ষ্মীকান্তের প্রিয়াম্বেল, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, দেন DPSP, দেন বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অলসো প্রেসিডেন্ট রুল, পার্লামেন্টারি গভর্নমেন্ট, দেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলোকে টপিক বাই টপিক লিখে রাখো। ফের ইকোনমির ক্ষেত্রেও তাই, ইকোনমির ক্ষেত্রে ব্যাঙ্কিং, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দেন তুমি ইনফ্লেশন, মানি মার্কেট, তারপরে ব্যালেন্স অফ পেমেন্ট, ন্যাশনাল ইনকাম, প্ল্যানিং, এগুলোকে এরকমভাবে টপিকভাবে দেখো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স, ঠিক আছে, এই সাবজেক্টগুলো টপিককে এক জায়গায় দেখো। ক্লিয়ার? এই টপিকগুলো আমি তোমাদেরকে অলরেডি একবার একটা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো, তাহলে কী হবে, তোমাদের সুবিধে হবে। নেক্সট ভিডিওতে আমি টপিকগুলো লিখে দেবো যে কোন সাবজেক্টে কোন কোন টপিক আছে, তাহলে তোমাদের কাছে সুবিধে হয়ে যাবে। তো ওই টপিকগুলোকে লিখে নেওয়ার পরে এবার তুমি কী করো না, টপিকগুলো পেয়ে গেছো, নাও এবার কী করো, শুধু জাস্ট জানার পারপাসে তুমি কী করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে খোলো, এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার খোলার পরে জাস্ট রিড করো। কোনো কিছু লেখার দরকার নেই, কোনো কিছু পড়ার দরকার নেই। আমি কেন বলছি,
কোনো একটা ড্রামা যখন তুমি স্টার্ট হয় দেখবে, তার ড্রামার আগে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় যে এই নাটকটার মধ্যে এই এই জিনিসগুলো ইভেন্টগুলো একসঙ্গে ঘটবে। তো ঠিক একই জিনিস তোমার কাছেও যেন একটা এক্সামের স্ক্রিপ্ট যেন থাকে যে আমি কোন কোন জিনিসগুলোকে ফলো করবো, কোন কোন প্রসেসে ফলো করবো, স্ট্যান্ডার্ডটা আমার কোয়ালিটি অফ পড়াটা কেমন হবে, তাই না? সেই স্ক্রিপ্টটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। ওকে, না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারকে ভালো করে দেখো। আমি তো বলবো শুরুতেই কী করো না, মানে যেটা করা উচিত আমার মনে হয় প্রত্যেকটা অ্যাসপিরেন্ট বা যারা সিরিয়াসলি রয়েছে প্রিপারেশন করছে তাদের এটা করা উচিত, পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারকে না শুধু এক সপ্তাহ টাইম দাও শুধুমাত্র রিড করার জন্য। আমি প্রথমে ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বলবো প্রিলিমস এর কোয়েশ্চেন পেপারগুলোকেই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে করবে। নাও এখান থেকে তুমি কি করবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারকে প্রত্যেক দিন একটা করে ইয়ার নেবে, ধরো সামথিং আজকে 2014 নিলে, তারপরের দিন 2015 নাও, তারপরের দিন 2016 নাও, এইভাবে প্রত্যেক দিন রিড করো, কিচ্ছু করার দরকার নেই, রিড করো। রিড করার পরে একটা জিনিস তোমার বুঝতে হবে, একটা জিনিস তোমার দেখবে রিড করার পরে তোমার মনের মধ্যে তৈরি হবে যে কোয়েশ্চেন কোয়ালিটি কেমন আসছে, তাই না? তুমি কোয়েশ্চেনগুলো কি না পড়েই কি করতে পারছো? কারণ কি আমরা অলরেডি 8-9-10 হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি পড়ে এসেছি, তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে তুমি বুঝতে পারবে যে 30-40 কোয়েশ্চেন এরকম আছে যেগুলোকে তুমি না পড়েই অ্যাটেম্প্ট করতে পারছো, অর্থাৎ তুমি তখন হয়তো WBCS-এর প্রিপারেশনই স্টার্ট করোনি, তো সেগুলোকে অ্যাটেম্প্ট করতে পারছো। বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। তাহলে কি হচ্ছে, তোমার একটা স্ট্রেংথ অ্যাটলিস্ট মনের মধ্যে আসবে, একটা কনফিডেন্স অ্যাটলিস্ট মনের মধ্যে আসবে যে আমি না পড়েই এই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে যখন পাচ্ছি তাহলে পড়লে হয়তো ওই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করে ফেলবো। নাও এই যে জিনিসটা, এই যে কনফিডেন্সটা, এই সেলফ কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, না হলে তুমি এগোতে পারবে না, ক্লিয়ার? এই পুরো পিরিয়ডে তোমার সেলফ কনফিডেন্সটাকে বুস্ট রাখা অলওয়েজ ইম্পর্টেন্ট। তো এটা এটা তুমি যদি করে নাও তাহলে কী হবে, তুমি টপিক বাই টপিক দেখে নিলে যে কোন কোন জায়গাগুলো থেকে কী কী কোয়েশ্চেন আসছে, তাই না? তাহলে তোমার একটা প্রপার মেথড রেডি হয়ে যাবে যে টোটাল আমার কাছে কী কী কোয়েশ্চেন আছে। তো আমার মনে আছে, তো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো আমি এত রিড করেছিলাম তো আমার মুখস্থই হয়ে গেছে পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো এর ফলে কী হচ্ছে, যখনই আমি পড়তে যাচ্ছি কোনো চ্যাপ্টার, ধরো সামথিং আমি INM-এর কোনো চ্যাপ্টার পড়তে যাচ্ছি, তো আমার কাছে মাথার মধ্যে আসছে নন কোঅপারেশন মোমেন্টে কোন কোন কোয়েশ্চেনগুলো এসেছিল। তাহলে কী হচ্ছে, আমার এক্স্যাক্ট লোকেট করার সুবিধে হচ্ছে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট আছে আর কোন টপিকটা ইম্পর্টেন্ট নেই। নাহলে কী হবে, আননেসেসারি তুমি পড়তে স্টার্ট করবে, তোমার বন্ধু কেউ বলে দেবে CDM মোমেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, তুমি CDM মোমেন্ট পড়লে, কিছুদিন পরে কেউ এসে বললো কুইটিনিয়া মোমেন্টকে ভালো করে পড়তে হবে, কুইটিনিয়া মোমেন্ট পড়লো, আবার কিছুদিন পরে এসে বললো না 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 এই বইটাও হবে না, এর জন্য আলাদা কোনো বই পড়তে হবে, তুমি আলাদা বই পড়ছো। কারণ কি তুমি সেলফ কনফিডেন্ট নাও না, বিকজ অফ দ্যাট তুমি তো জানো না স্ট্যান্ডার্ডটা কেমন আসছে। সো এই স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করার জন্য দরকার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে সলভ করা। এটা করলে তোমার যে এই যে এত বই নিয়ে বসা, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করা, এটার লেভেলটা একটু কমবে, কারণ কি তুমি এখন বুঝে গেছো যে স্ট্যান্ডার্ড কোথা থেকে কোয়েশ্চেন দেবে। আর এইটা করলে আরও একটা সুবিধে কী হবে, ইন ফিউচার তুমি যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে না তখন তুমি বুঝতে পারবে কত কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে কমন আসছে। দ্যাট মিন্স একই কোয়েশ্চেন, ধরো 2014-তে একটা কোয়েশ্চেন করেছিল, সেই কোয়েশ্চেনটা ঘুরে ফিরে 2018-তে করছে, তাহলে কী হচ্ছে অনেক কোয়েশ্চেন তুমি এমনিই কমন পেয়ে যাচ্ছ। তো এটা একটা তোমার কাছে একটা ভালো জিনিস হয়ে গেল, তাই না? নাও এখন তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, স্যার এই জিনিসগুলো কোথা থেকে পাবো? নাও আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আমি আগের দিনই হয়তো তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম, তো ডিরেক্টলি গুগলে যাবে, গিয়ে সার্চ করবে WBCS প্রিলিমস কোয়েশ্চেন পেপার। ওকে, যদি তুমি সার্চ করো তাহলে তুমি দেখো একদম নিচের দিকে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে ওয়েবসাইটে জুম করে দেখিয়ে দিচ্ছি, WBPSC UPSC.com বলে এই ওয়েবসাইটটা, ওয়েবসাইটেতে যাবে, জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি দেখতে পাবে এই ওয়েবসাইটটাতে পুরো 2018-2017 চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে যখন তুমি বাইরে থেকে বই কেনো না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে বই কেনো, তখন দেখবে প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন পেপার থাকে, যেরকম কি 2014 কী কী কোয়েশ্চেন এসছে, 2015-তে টোটাল কোয়েশ্চেন, 2016-তে টোটাল কোয়েশ্চেন। তো এতে কী হয়, অসুবিধে হয়, এতে অসুবিধে এতে হয় যে তুমি হিস্ট্রি পড়লে তো হিস্ট্রির কোয়েশ্চেনগুলোকে লোকেট করতে পারবে না, এখানে ওটা হবে না। তুমি যদি হিস্ট্রি পড়ে নাও তাহলে হিস্ট্রি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তুমি কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবে, যে টোটাল এনশিয়েন্ট হিস্ট্রি থেকে লাস্ট 15 ইয়ার্সে বা 20 ইয়ার্সে কত কোয়েশ্চেন এসে, কী কী কোয়েশ্চেন এসে, ডাইরেক্ট ইয়ারের উপর ক্লিক করলে তুমি কোয়েশ্চেন দেখতে পাবে। ঠিক একইভাবে তুমি জিওগ্রাফিতে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এগ্রিকালচার, মনসুন, রিভার, মাউন্টেন, ফরেস্ট, এগুলো থেকে পেয়ে যাবে। ফের একইভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পেয়ে যাবে, পলিটিতে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেয়ে যাবে, ইকোনমিতে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন পেয়ে যাবে, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, GK সব কিছুতেই পেয়ে যাবে। নাও এটা করলে তোমার সুবিধে কী হবে, ধরো তুমি হিস্ট্রি কোনো একটা পার্ট পড়ছো, সামথিং ধরো আমি গান্ধী পিরিয়ডটা পড়লাম, তো গান্ধী পিরিয়ডে ডাইরেক্ট ক্লিক করো, ক্লিক করলে ইয়ার ওয়াইজ গান্ধী পিরিয়ডে কী কী কোয়েশ্চেন এসে দেখে নিলে,
তার এতে কি হবে, তোমার স্ট্রেংথটা বাড়বে, যে আমি পড়লাম কোনো জিনিস তার কোয়েশ্চেন কী কী এসে সেগুলোকেও সলভ করে নিলাম। শুরুতে তুমি যদি এটা করো না, তাহলে তোমাকে মানে কি বলবো, মিসগাইড করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কেউ যদি তোমাকে এসে বলে না, তুমি অত তাড়াতাড়ি মিসগাইড হতে পারবে না। তো এইটা তোমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্ক্রিপ্টটা জেনে নাও, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, সো নেক্সট দিন আমি তোমাদেরকে টপিক দিয়ে দেবো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটির ওপর টপিক দিয়ে দেবো। এবং এটা আমি বারবার তোমাদেরকে বলছি, এই টপিকগুলো ধরে ধরে না তুমি পরবর্তীকালে পড়া স্টার্ট করবে। এখন প্রেজেন্ট পিরিয়ডে তুমি কী করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলোকে দেখো, দিয়ে এইগুলোকে সলভ করার চেষ্টা করো। যারা নতুন স্টার্ট করেছো, 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, তাদের ক্ষেত্রেও আমি এটা বলছি যে এটাকে করো। এটাকে করলে অনেকটাই তোমার ডেভেলপমেন্ট আসবে, তোমাকে এত তাড়াতাড়ি মিসগাইড কেউ করতে পারবে না, তোমার সেলফ কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট হবে। ওকে, তুমি কখনো ফিল করতে পারবে না যে আমি কী পড়ছি আর কেন পড়ছি বুঝতে পারবে না। তো এই কী আর কেনটাকে খুঁজে পাবে এই এটা তুমি যদি করো। ক্লিয়ার? আর নেক্সট ভিডিওতে ওয়েট করে থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি টপিক্সগুলো লিখে দেবো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটির ওপর টোটাল কতগুলো টপিক্স আছে সেই টপিক্সগুলো দিয়ে দেবো। তাহলে সেই টপিক্স ধরে ধরে পড়াশুনো করো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুর সঙ্গে মাস শেয়ার করো এরকম নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। ওকে, সো মাস শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে নাও, এবং কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোন কোন টপিকের উপরে ভিডিও চাই। ওকে, থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।